তো হ্যালো বন্ধুরা, এএলপি দাদা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে এলাম। যাই হোক, একটা গুড নিউজ দেওয়ার ছিল। এটা হচ্ছে 2018 রিক্রুটমেন্ট চলছিল এএলপি টেকনিশিয়ানের, তো সেটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর কয়েকদিন পরে কমপ্লিট হয়ে যাবে। এই 2021-এর শেষের দিকে বা 2022-এর প্রথমের দিকে এটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরেই কিন্তু 2022 বা 2023 2023 অত তো যাবে না, তো 2022-এর লাস্টের দিকেই খুবই সম্ভাবনা রয়েছে এএলপি টেকনিশিয়ানের রিক্রুটমেন্টটা বেরোনোর। ঠিক আছে, তো সেই হিসাবে দেখুন, সবাই প্রিপারেশান যেটা নিচ্ছেন প্রিপারেশানটা কন্টিনিউ রাখুন। ঠিক আছে, যারা যারা কোচিং পড়ছেন তো তাদের একটা প্রেশার থেকে যায়, তারা পড়াশোনা করছেন, কিন্তু যারা উইথাউট কোচিং পড়াশোনা করছেন, বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল দেখে পড়াশোনা করছেন, নিজের স্ট্রাগল করে পড়াশোনা করছেন, তো তাদের বলবো যে প্রিপারেশানটা আপনি কন্টিনিউ রাখুন, এদিক ওদিক এভাবে মানে মনটাকে ট্রান্সপ্ল্যান্ট করবেন না। আর অনেক কিছু হয় যে রেলওয়ে প্রাইভেট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ভ্যাকেন্সি বেরোবে না, বা কোভিডের জন্য ভ্যাকেন্সি বেরোবে না, সরকার সব বেঁচে দিচ্ছে, এইসব চিন্তাধারা একদম মানে চিন্তাধারায় কান দেবেন না, একদম মাথা থেকে বের করে দিন। আর যেটা প্রিপারেশান নেওয়ার সেটা প্রিপারেশান নিন। আর আমি আগেও বলেছিলাম প্রিপারেশান কী কী নিতে হবে, কোন কোন টপিকের উপর জোর দিতে হবে, তো সেই টপিকগুলোর উপরে আপনি জোর দিন, ফোকাস করুন আর প্রিপারেশান করতে থাকুন। ঠিক আছে, আর নোটস আমি বলছিলাম যে নোটস বানান, আমিও নোটস বানিয়ে পড়েছিলাম। ঠিক আছে, আমার নোটস আমি ইউটিউবে শেয়ারও করেছিলাম অনেকবার। তো যাই হোক, সব থেকে নিজের নোটসটাই বেস্ট হয়, সেই জন্য বলছি যে নিজেরাই নোটস বানান আর নিজেরাই প্রিপারেশান নিন। আর একদম ডিমোটিভেট হওয়ার বা ডিপ্রেশনে যাওয়ার মতো কিছুই হয়নি। ঠিক আছে, আর যত দেরি করে দেখুন, যারা যত দেরি করে ভ্যাকেন্সি আসবে কিন্তু তত বেশি ভ্যাকেন্সি আসবে। 2012-তে ফার্স্ট বেরিয়েছে, 2012-10-এ বেরিয়েছিল, 12-তে বেরিয়েছিল, 14-তে বেরিয়েছিল, তারপর কিন্তু 2018-তে, তো 4 সাল গ্যাপের জন্য কিন্তু ভ্যাকেন্সি আমরা অনেকটা বেশি পেয়েছিলাম, সেই জন্য আমি কোয়ালিফাই করতে পেরেছি। তো যাই হোক, এরপর কিন্তু 4 সাল 5 সাল পরে, মানে 4 বছর 5 বছর পরে কিন্তু ভ্যাকেন্সি আসছে। তো 4 বছর 5 বছর পরে ভ্যাকেন্সি আসছে, মানে ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি পরিমাণে আসছে। আর এখন দেখুন, যতগুলো রেলওয়ে জোন রয়েছে, সব জোনগুলো থেকে যে মেন যে আরআরবির বোর্ড, সেখানে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস এখন চাওয়া হচ্ছে। ঠিক আছে, বোর্ড থেকে যে কোন ডিভিশনে বা কোন বোর্ডে কতগুলো ভ্যাকেন্সি, কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তো সেই ভ্যাকেন্সি হিসাবটা চাওয়া হচ্ছে, এই কারণে যে নেক্সট রিক্রুটমেন্টটা বেরোবে। ঠিক আছে, তো যে নেক্সট রিক্রুটমেন্টটা যখনই বেরোক, আপনি প্রিপারেশান আপনার পুরো গরম রাখুন। ঠিক আছে, যে বেরোলেই যেন আমি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে যেন আমি পেতে পারি, নাহলে ভ্যাকেন্সি তো তার মতো করে বেরিয়ে যাবে, কিন্তু আপনি কতটা প্রিপারেশান সেটাই হচ্ছে মেন দেখার বিষয়। ঠিক আছে, তো আমি আছি, হেল্প করে দেবো। ঠিক আছে, আমি নিজেই প্রিপারেশান নিয়েছি, নিজেই ইউটিউব চ্যানেল চালিয়েছি, সঙ্গে পড়াশোনাও করেছি, সঙ্গে এটা কোয়ালিফাইও করেছি। আর আমি কিন্তু বিশাল হাইফাই স্টুডেন্ট নয়, মোটামুটি মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট। হ্যাঁ, অনেকগুলো পরীক্ষা দিয়েছিলাম, অনেকগুলো পরীক্ষাতে রিটেনে কোয়ালিফাই করেছি, লাস্ট পর্যন্ত যেতে পারিনি, বা লাস্ট পর্যন্ত গিয়েও একটুর জন্য হয়তো আটকে গেছিলাম, তো এএলপিটা লাস্ট পর্যন্ত আমার হয়েছে। হ্যাঁ, তো সেই হিসাবে বলবো, তো যারা প্রিপারেশান নিচ্ছেন প্রিপারেশান জারি রাখুন। আর জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে একই কথা বলবো, জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ভ্যাকেন্সি বেরোয় ওটা কিন্তু এএলপি টেকনিশিয়ান থেকে আলাদা, মানে সম্পূর্ণ ওটা ইন্ডিভিজুয়ালভাবে বেরোয়। আর ওর বেরোনোর কোনো টাইম থাকে না, কোনো পার্টিকুলার ডেট থাকে না। যেমন ধরুন এএলপি টেকনিশিয়ানের যে রিক্রুটমেন্ট প্রসেসটা অনেকটা লম্বা হয়, ঠিক আছে, অনেকটা লম্বা হয়, অনেকদিন ধরে চলে, তো এই জন্য এর জন্য এর মোটামুটি একটা আইডিয়া করা যায় এই টাইম বেরোতে পারে, কিন্তু যেই ভ্যাকেন্সি অনেকটা কম বেরোয় আর রিক্রুটমেন্ট প্রসেসটা একটু কম এর থেকে। ঠিক আছে, এএলপি টেকনিশিয়ানের থেকে, আর এদের ক্যান্ডিডেটও একটু কম থাকে, সেই জন্য এর যে প্রিপারেশানটা, এর প্রিপারেশানটা আপনি কন্টিনিউ রাখতে পারবেন অন্য অন্য পরীক্ষার সঙ্গে, যে অন্য জুনিয়র ইঞ্জিনিয়ার যেগুলো পরীক্ষা রয়েছে, যেমন পাওয়ার গ্রিডের যে পরীক্ষাটা রয়েছে ওটা, ওর সঙ্গে এসএসসি জেই সঙ্গে আপনি আরআরবি জেই প্রিপারেশান করতে পারেন, নাহলে যেগুলো স্টেট গভর্নমেন্ট জেই আছে, যেমন পিএসসি জেই, টিসিএল, ডিসিএল জেই, যে পরীক্ষাগুলো রয়েছে ওইগুলোর সঙ্গে আপনি প্রিপারেশান করতে পারেন আরআরবি জেই। ঠিক আছে, তো আরআরবি জেইর জন্য আলাদা করে কিছু নেই, শুধু এখানে টেকনিক্যালের উপরে একটু জোর দেওয়া দরকার আছে। ঠিক আছে, টেকনিক্যালের উপরে একটু জোর দেওয়া দরকার আছে। আর এএলপি টেকনিশিয়ানে কিন্তু টেকনিক্যালের উপরে অতটা জোর না দিলেও চলবে, অনলি কোয়ালিফাই করলে চলবে, নন টেকনিক্যালের উপরে আপনাকে কিন্তু বেশি জোর দিতে হবে। ঠিক আছে, তো আমি কিন্তু আগে এগুলো নিয়ে ভিডিও বানিয়েছি, আর রিক্রুটমেন্টটা বেরোলে, ঠিক আছে, নোটিফিকেশনটা বেরোলে আমিও ভিডিও বানাবো, কেননা বুঝতে পারছি না, হয়তো হতে পারে এবছর, তো কিছুটা রিক্রুটমেন্ট প্রসেস যেটা অনেকটা লেন্দি, তো 4 বছর 5 বছর আগে বেরিয়েছিল, তো এবারে যদি ভেন্ডার চেঞ্জ হয়ে যায়, মানে রিক্রুটমেন্ট প্রসেস যদি অন্য কোনো ভেন্ডার নেয়, অন্য কোনো কোম্পানি নেয়, তো কিন্তু তাদের চেঞ্জ হয়ে যেতে পারে এটা। ঠিক আছে, তো সেই জন্য আমিও ভিডিও খুব একটা মানে গায়ে জোর দিয়ে বানাচ্ছি না, কেননা আমি একরকম করে ভিডিও স্ট্র্যাটেজি বানালাম, তো ওটা দেখা গেল যে রিক্রুটমেন্ট প্রসেস বেরোনোর পর ওটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য বানায়নি। যাই হোক, এলে আমি চেষ্টা করবো বানানোর, যত টাইম পাই আমি টাইম দেওয়ার চেষ্টা করবো। তো যারা নিজে থেকে পড়ছেন, নিজে থেকে প্রিপারেশান নিচ্ছেন,
তো তাদেরকে বলবো যে প্রিপারেশনটা আপনি কন্টিনিউ রাখুন, কোনো বাইরের জিনিসে কিছু কান দেবেন না, আপনার প্রিপারেশন আপনি কন্টিনিউ রাখুন। আর যাদের মনে হচ্ছে প্রিপারেশন হয়ে গেছে, কোনো একটা টেস্ট সিরিজ ধরে আপনি প্রিপারেশন করতে পারেন, ঠিক আছে, কোনো একটা টেস্ট সিরিজ ধরে, অনলাইন টেস্ট সিরিজ ধরে প্রিপারেশন করতে পারেন। নাহলে আপনি যে এএলপি টেকনিশিয়ানের যে প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে, ঠিক আছে, অনেক কোশ্চেন আপনি পেয়ে যাবেন, তো ওই কোশ্চেনগুলো আপনি নিয়ে প্র্যাকটিস করতে থাকুন, ঠিক আছে। ওই কোশ্চেনগুলোতে খুব ভালো প্র্যাকটিস হয়, যেমন প্যাটার্ন রয়েছে ওই কোশ্চেন প্র্যাকটিস করুন। ওই কোশ্চেন থেকে যদি কোশ্চেন প্যাটার্ন বা স্ট্র্যাটেজি সেম থাকে, তাহলে কিন্তু ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু আপনি 30-40% কোশ্চেন কমন চলে আসবে, পার্টিকুলার কোশ্চেন চলে আসবে। কিন্তু কারণ এতগুলো শিফটে পরীক্ষা হয়েছে, এতগুলো কোশ্চেন ওখানে দিয়েছে CBT 1 CBT 2 মিলিয়ে, ঠিক আছে, আর নতুন কোশ্চেন আমার মনে হয় আবিষ্কার খুব কম করতে পারবে, ঠিক আছে, ওইগুলোই ঘুরে অনেকগুলো দেবে, তারপর নতুন কিছু আবিষ্কার তো করবে অবশ্যই, ঠিক আছে। তো আমি সাথে রয়েছি, কিছু প্রবলেম হলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আমার যতটা ক্ষমতা আমি হেল্প করব। তো ততদিনের জন্য চলুন, বাই বাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন।